আগাছা ভেবে যদি আপনি এই জিনিসটিকে অবহেলা করে চলেন, তাহলে আপনি বুঝবেন আপনি সোনার চেয়ে মূল্যবান কিছু চিনতে ভুল করেছেন। আশেপাশের জলাভূমি, নদী, নালা, খাল, বিলে কিন্তু প্রায়ই দেখা যায় বহু বর্ষজীবী এই উদ্ভিদটিকে। অধিকাংশ মানুষই কিন্তু এই ফেলনা জিনিসটিকে শুধুমাত্র গরুর খাবার হিসাবেই মনে করে থাকেন। এর নাম কচুরিপানা। এর হালকা বেগুনি রঙের ফুল পানার সৌন্দর্যকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। তবে এর যে অনেক ঔষধি গুণ আছে, এটি যে কোটি টাকার থেকেও বেশি উপকারী, তা কিন্তু অনেকের কাছেই অজানা। কচুরিপানার যে ফাঁপা ফলের মতো অংশটি রয়েছে, সেটি কিন্তু সবজি হিসাবে খাওয়া হয়। মাছের ঝোলের সঙ্গে সেটি রান্না করে কিন্তু খান অনেকেই, যা কিন্তু অনেকের কাছেই অজানা। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো অসম্ভব উপকারী এই গাছের বিশেষ কিছু উপকারিতার কথা, কিভাবে ব্যবহার করে আপনি অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। স্বাস্থ্য, ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু রয়েছে এই কচুরিপানাতেই। এশিয়া মহাদেশের বেশ কিছু অঞ্চলে খাবারে মেনু দখল করে রয়েছে এই কচুরিপানা। এটি সিদ্ধ করে নানা ধরনের পদ রান্না করা হয়ে থাকে। এটি শুধু একটি স্বাস্থ্যকর খাবারই নয়, এটি সুপার ফুড হিসাবেও কিন্তু বিবেচিত, কারণ এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণ আপনার শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। 210 গ্রাম কচুরিপানা রয়েছে 722 ক্যালোরি, ফ্যাট রয়েছে 4 গ্রাম, সোডিয়াম 44 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট 128 গ্রাম, প্রোটিন 50 গ্রাম, ক্যালসিয়াম 27%, আয়রন 59%। আসুন মধু এবার জেনে নিই কচুরিপানার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। কচুরিপানা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কচুরিপানা ত্বকের বিভিন্ন কালচে দাগ, এমনকি রোদে পোড়া ভাবও কিন্তু কমিয়ে দিতে পারে। এই রস ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বক হয় কোমল ও মসৃণ। জানেন কি, আজকাল অনেক নামি দামি ব্র্যান্ডের প্রসাধনীতেও কিন্তু কচুরিপানাকে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কচুরিপানার রসের সাথে মুলতানি মাটি ভালো করে মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে, দূর হয়ে যায় কালো ও বিভিন্ন ধরনের দাগছোপ। তাছাড়া একজিমা সারাতে কিন্তু কচুরিপানা বিশেষ ভূমিকা পালন করে। একজিমা হলে ত্বক চুলকায়, শুষ্ক হয় এবং আক্রান্ত স্থানটি লাল হয়ে যায়। এমন সময় অবশ্যই ভরসা রাখুন কচুরিপানাতে। এতে থাকা প্রদাহ বিরোধী উপাদান একজিমা সারাতে সাহায্য করে। এক্ষেত্রে আক্রান্ত স্থানে কচুরিপানা বেটে মুলতানি মাটির সঙ্গে সেই জায়গায় ভালো করে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে সেটা ধুয়ে ফেলুন। এরকম 10-15 দিন করলে কিন্তু আপনার সেরে যাবে একজিমা। ত্বকের পাশাপাশি চুলের জন্য কিন্তু খুব কার্যকরী এই কচুরিপানার রস। ভালো শ্যাম্পু হিসাবে কিন্তু ব্যবহার করা যায় এই কচুরিপানার রসকে। কচুরিপানা চুলের জন্য অত্যন্ত কার্যকরী এক দাবাই। আপনি চাইলেই জলজ এই উদ্ভিদের রস চুলে ব্যবহার করতে পারেন। এতে চুল তো পরিষ্কার হবেই, পাশাপাশি ঝলমলে ও কোমল ভাব আনবে চুলের। চাইলে কচুরিপানার রস এসেন্সিয়াল অয়েল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে কিন্তু চুলে মাখা যায়। দাঁতের ব্যথা কমাতেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এই কচুরিপানা। কচুরিপানার পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। কচুরিপানার কয়েকটি পাতা জলে ভালো করে ফুটিয়ে গার্গল করুন, দেখবেন দাঁতের ব্যথা মুহূর্তেই কমে গেছে। গলা ব্যথা কমায় এই কচুরিপানা। দাঁত ব্যথার মতোই গলা ব্যথাতেও কার্যকরী ভূমিকা পালন করে কচুরিপানা। এতে থাকা প্রদাহ বিরোধী উপাদান গলার বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে কচুরিপানার পাতা ভালো করে জলে ফুটিয়ে সেই জল পান করলে কিন্তু সেরে যাবে মুহূর্তের মধ্যে আপনার গলা ব্যথা। কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে কচুরিপানা। কচুরিপানায় রয়েছে হাইপোকোলেস্ট্রলেমিক
উপাদানসমূহ যা রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে নিয়মিত কচুরিপানা সিদ্ধ করা জল যদি আপনি পান করতে পারেন, পাশাপাশি এই বিভিন্ন পদ রান্না করেও খেতে পারেন, তাহলে কিন্তু কমে যাবে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা। মাতৃদুগ্ধ বাড়ায় কচুরিপানা। জানেন কি, কেনিয়া নারীরা মাতৃদুগ্ধ বাড়াতে কচুরিপানাকে ব্যবহার করে। তারা কচুরিপানার পাতা ফুটিয়ে সেই রস নিয়মিত পান করে, তাতেই বেড়ে যায় মাতৃদুগ্ধ। আপনি যদি নিজের সুস্বাস্থ্য কামনায় ওজন কমাতে চান, তাহলে কিন্তু নিয়মিত পান করুন কচুরিপানার রস। কচুরিপানার রস কিন্তু ওজন কমাতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা খিদে কমায়। প্রতিদিন কচুরিপানার পাতা ফুটিয়ে চায়ের মতো করে পান করলে কিন্তু খুব দ্রুত কমে যাবে আপনার ওজন। বন্ধু, খাল বিল নদী নালা পুকুরে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা থেকে শুধুমাত্র মানুষের শরীরের এক্সিমা, ডার্ক স্পট প্রদাহ সারে, তাই নয়, অযত্নে বেড়ে ওঠা এই উদ্ভিদ থেকে কিন্তু অনেক দামি বাহারি হস্তশিল্প তৈরি করা হয়, যা বিদেশের বাজারে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। বিশেষত বাংলাদেশের পাবনায় তৈরি হচ্ছে হস্তশিল্পের নজর কাড়া পণ্য। সাশ্রয়ী দামের এসব পণ্যের চাহিদা কিন্তু বাড়ছে দেশ ও বিদেশের বাজারে। বর্তমানে কচুরিপানার হস্তশিল্প যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান সহ বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। কাঁচা ও শুকনো কচুরিপানার কেন্দ্রিক বাংলাদেশের প্রায় 300 পরিবার জীবিকা নির্বাহ করছে। আসুন এবার জেনে নেওয়া যাক কচুরিপানা থেকে কি ধরনের বাহারি হস্তশিল্প তৈরি করা হয়। কচুরিপানা থেকে টব, ফুলদানি, বালতি, পার্টি, ট্রে, ফুলঝুরি, ডিম রাখার পাত্র, পাপোশ, মোড়া, টুপি, আয়নার ফ্রেম, ডাইনিং টেবিলের ম্যাট সহ প্রায় 20 ধরনের পণ্য তৈরি করা হচ্ছে, যা বিদেশের বাজারে চাহিদা কিন্তু খুবই বেশি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেক স্বনির্ভর দলের মহিলারাই কিন্তু আজ কচুরিপানার বিভিন্ন অংশ দিয়ে তৈরি বাহারি সামগ্রী তৈরি করে বিদেশে বাজারে রপ্তানি করছে এবং প্রচুর ইনকামের পথ তৈরি হচ্ছে। তাই এর সঠিক ব্যবহার করুন, এর সুফল পাবেন আপনিও। তাহলে বন্ধু, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা তোমাদের বন্ধু এবং আত্মীয়দের মধ্যে প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটা লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।